আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা নতুন করে আবার ১২তম ব্যাচটা শুরু করতে যাচ্ছি আজকে তার প্রথম ক্লাস তো আমরা আল্লাহর কাছে আবারো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই ১২তম ব্যাচটা যেন আমরা সঠিকভাবে সঠিক সময়ের ভিতরে শেষ করতে পারি পাশাপাশি আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্যটা যেন আমরা সফল করতে পারি কারণ বর্তমানে যুগটাই হলো টেকনিক্যালের যুগ বা তথ্য প্রযুক্তি যুগ এখন এই যুগে আমাদেরকে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো যার জন্য আমরা এখানে যেই যেই উদ্দেশ্য নিয়ে আসছি না কেন সেই উদ্দেশ্য যেন সফল হয় আর আমরা মনে থেকে এই দোয়াটাই করব কারণ এই যে যারা মানে অন্যায়ভাবে ভাবে অসৎ অসৎভাবে টাকা উপার্জন করে আল্লাহ কিন্তু ওই তার রিজিকটা ওইভাবেই দেয় যদি কেউ ইচ্ছা করে যে আমি চুরি করব কিংবা ডাকাতি করব কিংবা বাটপাটি করব দেখেন তারাও কিন্তু রিজিক পাচ্ছে কিন্তু তারা রিজিকটা অবৈধ হতে পাচ্ছে আর আমরা আলহামদুলিল্লাহ এখানে এসেছি আমরা পরিশ্রম করে আমরা রিজিকগুলো গুলো উপার্জন করব তো আল্লাহর কাছে এটাই প্রার্থনা করবো সবসময় আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে ভালো পন্থায় হালাল উপর হালাল পন্থায় যেন আমাদেরকে রিজিকের ফয়সালাটা করে আর এটা এমন একটা সেক্টর যে সেক্টরটাতে আপনার রিজিকের একটা ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুতরাং কেউ যদি চায় যে আমরা এই কেরিয়ারটাকে আমাদের জীবন একটা কেরিয়ার হিসেবে দাঁড় করাবো সেটাও কিন্তু সম্ভব আর এই আমাদের এই প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স এই জিনিসটা যে আমরা শুধু ভিডিও এডিটিং সীমাবদ্ধ এমন কিন্তু না আমাদের এই কোর্সটা কিন্তু সাজাইছি বিভিন্ন প্রকার স্কিল ডেভেলপ নিয়ে যেমন আপনি এই ভিডিও এডিটিং কোর্সে আপনি কি কি পাবেন আপনি এর মডিউল পাবেন তার মানে আপনি আপনি দিয়ে যাবতীয় ভিডিও এডিটিং করতে পারবেন পাশাপাশি আফটার ইফেক্ট দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন পাশাপাশি আপনি অডিশন দিয়ে আপনি আপনার সাউন্ড এডিট করতে পারবেন বা আপনার সাউন্ড গুলোকে ক্লিয়ার করতে পারবেন আপনি অ্যাডোভি অডিশন দিয়ে এছাড়া আপনারা জানতে পারেন অ্যাডোবি মিডিয়া ইনকোডার সম্পর্কে পাশাপাশি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে মানে আলহামদুলিল্লাহ ভালো একটা ধারণা পাবেন এমন ধারণা পাবেন আমি এতটুকু বিশ্বাস করি যে আপনি লোগো ডিজাইন থেকে শুরু করে ব্যানার ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের ডিজাইন আপনি করতে পারবেন এতটুক বিশ্বাস করি যে আপনি যদি এই কোর্সটা প্রথম অব্দি থেকে শেষ অব্দি বলতো প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকেন প্রত্যেকটা ক্লাসে শিডিউল গুলো শিডিউল অনুযায়ী যদি হোমওয়ার্ক গুলো দেওয়া যায় সেগুলো যদি করতে পারেন এতটুকু বিশ্বাস করি যে আপনি গ্রাফিক ডিজাইনের যে কোনো ডিজাইন আপনার কারোর কাছে যাইতে হবে না যে আমাকে এই ডিজাইনটা করে দেন তো এটা কিন্তু এই এইখানে থেকে অ্যাডভান্স আইডি একাডেমিতে শিখতে পারবেন যদি আপনাদের আগ্রহ ভালো থাকে এছাড়া আপনারা শিখতে পারেন অ্যাডোবি ফটোশপ পিএস কারণ আমরা জানি যে অ্যাডোবি ফটোশপ পিএসটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি আফটার ইফেক্টটা যদি খুব সুন্দরভাবে কাজ করতে চান বলা যায় যে আফটার ইফেক্টের সমস্ত কাজ যদি আপনি ভালোভাবে করতে চান প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার অ্যাডোবি এই অ্যাডোবি ফটোশপের মধ্যে মেল রয়েছে সুতরাং এই অ্যাডোবি ফটোশপটা আমরা খুব ভালোভাবে জানবো একটাই কারণ সেটা হলো আমাদের আমাদের আফটার ইফেক্ট দিয়ে সমস্ত কাজগুলো করতে হবে এরপরে আমরা পাবো এখানে পাবো আমরা যে এর পথে আসতেছি বা অনলাইনে বসে ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে আমরা টাকা উপার্জনের একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি আসলে আমি মূলত সবাইকেই যেটা বলে থাকি সেটা হলো আমাদের এই কোর্সটা হলো স্কিল ডেভেলপমেন্ট কোর্স তার মানে আপনি এখন যে পর্যায়ে আসেন এই আপনার এই আমরা বিভিন্ন প্রকার স্কিল দিয়ে আপনাকে মানব সম্পদে পরিণত আমি এটা পর্যায়টাকে বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকে মানব সম্পদে বাট এটা আরেকটা সেক্টর এখানে অনেকে আছেন যারা ভালো কম্পিউটার সম্পর্কে জানেন আলহামদুলিল্লাহ আরো অন্যান্য কিন্তু মোটামুটি সবাই কিন্তু কম্পিউটার সম্পর্কে জানেন ইউটিউব থেকে কিন্তু আপনি ভিডিও এডিটিং এর সবগুলো টুলস শিখতে পারবেন আপনি দেখা যাচ্ছে ভিডিও এডিটিং এর ইগুলা দেখলেন এই ভিডিওগুলা দেখলেন দেখে কি করলেন বিভিন্ন প্রকার বিভিন্ন কোর্সগুলো দেখলেন পাশাপাশি সময় নিয়ে রিসোর্স ফাইলগুলা কালেক্ট করলেন এখন এই যে আপনি খুঁজাখুঁজি করে বিভিন্ন প্রকার ভিডিও আজকে এক পর্ব দেখবেন আরেকটা জায়গায় আরেক পর্ব আরেক দিন আরেক পর্ব দেখা যায় মাঝখানে কয়েক পর্ব নাই অনলাইন ভিত্তিক নিয়ে এরকমটাই হয় তো এইভাবে যখন আপনি ভিডিওগুলো দেখবেন ওখান থেকে সময় করে রিসোর্স ফাইল তৈরি করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন কিন্তু প্রফেশনাল লেভেলে শিখতে পারবেন না এবং আপনার পর্যাপ্ত সময় লাগবে এই ভিডিও এডিংটা শেখার জন্য আর এইখানে যদি আপনার কোনো প্রকার একজন ভালো থাকে বা একজন গাইড করার মতো লোক থাকে তাহলে কিন্তু আপনি অতি সহজে এগুলো শিখতে পারবেন সত্যি কথা বলতে আমি আসলে ম্যাক্সিমাম সময়টা আমার রিসোর্স ফাইল খুঁজতে এই সময় গেছে আমার কিন্তু দীর্ঘদিন সময় লাগছে আপনারা জানেন আমি দু হাজার দশ ভিডিও এডিটিং করি এটা অনেকেই হয়তো জানেন তো আমার এই রিসোর্স ফাইল গুলা খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে তো আমি চাই না যে আপনাদের এই এই মানে এই প্রবলেমটা আপনারা এই রিসোর্স যাতে তাড়াতাড়ি পেয়ে যান যাতে ভিডিও এডিটিং খুব ভালো করতে পারেন আপনাদের যাতে সময় যাতে বেশি না লাগে অতি দ্রুত যেন আপনারা মানব সম্পদে পরিণত হয়ে যান এটাই হলো আমার লক্ষ্য উদ্দেশ্য তবে আরেকটা বিষয় আমি বলি আসলে এই ভিডিও এডিটিংটা কিন্তু আমি অনেক মানে কষ্ট করে এটা শিখেছি সত্যিকার কথা যেটা সেটাই বলি তো এত কষ্ট করে শেখা যে অর্জিত জ্ঞানটা আমি আসলে এটা মানে সহজে কারো দিতে চাই না এগুলো আসলে ডেডিকেটেড কিছু লোক মানুষের দিতে চাই যারা আসলে সত্যিকার অর্থেই এই জিনিসটা ভালোবাসে এবং কি এই ভিডিও এডিটিংটাকে ব্যবহার করে নিজে সবল হতে পারে এবং পরিবারের জন্য এটা একটা 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 কি বলা হয়ে যায় এটা একটা মোটামুটি ভাবে একটা সাপোর্ট যেন হয় তো এরকম যারা আছেন শুধুমাত্র আমি তাদেরকে দিতে চাই এই যে দেখেন এই বারোতম ব্যাসটাতে আমি বিগত যে ব্যাচগুলোতে যা দেই নাই তা এই বারোতম ব্যাসগুলাতে দিব এবং আমার সর্বোচ্চটা দিয়ে আমি এই বারোতম ব্যাসটাকে সহযোগিতা করে সফলতা থেকে নিয়ে যাব তো এই যে যে টিপস এবং টিপস দিব গোপন টিপস দিব তো এটা আমি শুধু ডেডিকেটেড কিছু পার্সন কিনতে হবে যারা আসলে সত্যিকার অর্থেই এই ভিডিও এটিংটা ভালোবাসে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত এই কোর্সটা কমপ্লিট করেন আজকে যে অবস্থায় আছে লেখে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আজকে যে অবস্থায় আছেন দেখবেন তিন মাস পর আপনার ভিতরে কি একটা পরিবর্তন আসছে আপনি এই গ্রাফিক ডিজাইনের কোন প্রকার কাজের জন্য কারো কাছে যেতে হবে না ভিডিও এডিটিং এর কাজের জন্য কারো কাছে যেতে হবে না আপনি মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর জন্য কারো কাছে যেতে হবে না আপনি একটা মানুষ যদি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সম্পর্কে জানান আশা করি মানে আমরা যে সফটওয়্যারগুলো শেখাই যে সফটওয়্যারগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডোবি আফটার ইফেক্ট মিডিয়া অ্যাডোবি ফটোশপ এই যে পাঁচটা সফটওয়্যার আপনাদেরকে শেখাবো এই পাঁচটা সফটওয়্যারের সঠিকভাবে যদি আপনি জানতে পারেন এই পাঁচটা সফটওয়্যার আপনাকে বসে থাকতে দেবে না আপনাকে যেভাবেই হোক এই সফটওয়্যার আপনাকে কাজে ইনভলভ করবেই ব্যস্ত রাখবে যেমনটা এখন আমার করছে আমি কিন্তু এখন আমার ওস্তাদ এখানে আছে সেও জানে যে আমি কোনো সময় কিন্তু ফ্রি থাকি না আমি যখন মাদ্রাসায় যাই বা তখনও কিন্তু আমি আমার ল্যাপটপ দিয়ে আমি কিন্তু কাজগুলা করি কারণ আমার হাতে সময় নেই এই সফটওয়্যারগুলো আমাকে বসে থাকতে দেয় না সবসময় কাজ করতে আশা করি আপনারাও এরকমটা হতে পারবেন এখানে যে ফ্রিল্যান্সিং যে গাইডলাইন গুলো সম্পূর্ণ গাইডলাইন গুলো আমি আপনার দিব মার্কেট প্লেসে আপনি ফাইবারে কাজ করবেন আমি তো ফাইবারে রীতিমতো কাজ করতে আছি আমি নিজের লেভেল টু সেলার তিনটে অ্যাকাউন্টে অতি দুঃখের সহ জানাচ্ছি যে একুশ হাজার আর্নিং করার পর আমি টপ রেটেড হতে পারি নাই কারণ অ্যাকাউন্টটা কোন কারণবশত ডিজাবল হয়ে গেছে তো তারপর আলহামদুলিল্লাহ এখনো তিনটা অ্যাকাউন্ট আছে যেগুলা লেভেল টু সেলার আরেকটা এখন রিসেন্টলি লেভেল ওয়ান হবে আলহামদুলিল্লাহ থেকে আমার অভিজ্ঞতা রয়েছে এইখানে যে যে বিষয়ে হেল্পের প্রয়োজন আপ ওয়ার্কে যদিও আমি আসলে আপ কাজ করার আমার সময় হয়ে ওঠে না কারণ ফাইবার এবং ইউটিউব আমার সময়টা খেয়ে দেয় তো যার জন্য আমি এই আপ ওয়ার্কে কাজ করতে পারি না তবে আপ ওয়ার্ক আমার পর্যাপ্ত ধারণা রয়েছে কেউ যদি আপ কাজ করতে চান তাকে আমি আপ কাজ করতে হেল্প করবো এছাড়া পাশাপাশি আপনার ঠিক এই ফাইবারের খালাতো ধরা যায় নাম এক সেম কোনো পার্থক্য নাই এই কে ওয়ার্কেও আমি সহযোগিতা পাশাপাশি যদি ফ্রিলান্সার ডট কমেও কাজ করতে চান সেই ক্ষেত্রেও আপনি আমার সর্বাত্মিক সহযোগিতা পাবেন তবে আমি আপনাদেরকে মূল যে বিষয়টাতে টার্গেট নিব সেটা হলো ফাইবার এবং ইউটিউব কারণ ইউটিউবের আর্নিংটা আমার কাছে মানে এত ভালো লাগে যেটা আমি আপনাকে কল্পনা করতে পারবো না এতটা ভালো লাগে আমি আপনার বাসায় বোঝাতে পারবো না কারণ এটা এমন একটা পেসিভ ইনকাম যেটা হলো আপনি চাকরি করতেছেন কোনো কাজে ব্যস্ত আছেন আপনি যখন ফ্রি হবেন তখন আপনি আপনার মতো করে কাজ করবেন এরপরে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আপনি সেটা আপলোড দিয়ে রাখবেন অটোমেটিকলি শিডিউল দিয়ে রাখলে সেটা পাবলিশ হয়ে যাবে তাহলে আপনার কিন্তু কোনো প্যারা থাকলো না কেউ আপনাকে বললো না যে এই যেমন আমি বাইরে একটা কাজ নিয়েছি কাজটা আমি সকালে জমা দিয়ে দিয়েছি তো আমাকে কিন্তু বায়ার বলে যে আমার কাজটা কি শেষ হয়েছে বা আমার কাজটা এই বারো ঘন্টার ভিতরে করে দিতে হবে এই চব্বিশ ঘন্টার ভিতরে করে দিতে হবে মানে একটা প্যারায় রাখে এই ইউটিউবের ভিতরে এই প্যারাটা নাই আপনার মতো করে আপনিই মালিক পক্ষ কাজ করবেন কাজ করে আপনি শিডিউলে দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ ওটা ওইভাবে পেসিভ ইনকাম ওই যে বলছে যে আপনি ঘুমায় থাকবেন সকাল ওটা দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকছে ঠিক তাই তবে আমি আবারও আপনাদেরকে বলি যে এইখানে আমরা কিন্তু কখনোই ইনকাম গ্যারান্টি দেই না আমি আবারও বলি কখনোই আমি কাউকে ইনকাম গ্যারান্টি দেই না ইনকামটা মানে ডিপেন্ড করবে আপনার উপরে তবে ইনকাম করানোর জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন এই যোগ্যতাটা আমি আপনাদেরকে মানে দেখাই দিব অর্জন করাই দিব ইনশাল্লাহ কিন্তু দিন শেষে হাঁটতে কিন্তু আপনাকেই হবে আমি রাস্তা দেখাই দিব রিসোর্স ফাইল বলে দিব সবকিছু বলে দিব তো সবকিছু বলে দিলে আপনাকেই হাঁটতে হবে জি ওস্তাদ কিছু বলবেন স্যার এটা বলতে পারেন যে আপনার কথা অনুসারে যদি চলা হয় সেক্ষেত্রে আপনি গ্যারান্টি দিতে পারেন এটা বলে মনে হয় আমাদের একটু ভালো হয় আর কি আপনার কথাগুলোকে যদি আমরা মেনে চলি ক্ষেত্রে ইনশাল্লাহ এটা এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি কেউ যদি আমার কথা হুব হুব মেনে চলেন এই পর্যন্ত কিছু রেকর্ড রয়েছে যে কারাকারা আমার ঠিক হুবহু আমার কথায় চলছে তারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আর্নিং করছে তবে আমি ইনকামের গ্যারান্টি দিচ্ছি না তবে এতটুক বলতে পারি যে আপনি যদি আমার কথা এইভাবে শোনেন বা আমার আমি যেভাবে বলবো সেইভাবে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনিও ইনকাম করতে পারবেন যেহেতু আমি ইনকাম করতেছি আপনিও ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে ফ্রিলান্সিং গাইডলাইন ফাইবার সম্পর্কে আপনাদের স্পেশাল ভাবে মডিউল দেওয়া হবে এছাড়া আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লাইন্ট হ্যান্ডিং হান্টিং করবেন এই বিষয় কিন্তু আপনাকে স্পেশাল ভাবে ক্লাস নিয়ে এগুলো শেখাই দেওয়া হবে কিংবা বাইরে থেকে আউট অফ মার্কেটপ্লেস থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট নিয়ে আসবেন এ কিভাবে কাজ পাবেন এই বিষয়ে কিন্তু আপনাকে শেখানো হবে এছাড়া অনলাইন মার্কেটপ্লেস এক্সপারটাইজ এছাড়া জুমের আমরা যে ক্লাসগুলো করব এই ক্লাসগুলো জুমের মাধ্যমে করব এবং সাপোর্টগুলো কি দেব এই জুমের মাধ্যমে দেব আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো আপনাদের প্রত্যেককেই এটা আমার নাম্বারটা আপনারা অনেকেই জানেন ফেসবুক আইডিতে নক দিয়ে রাখবেন কিংবা আমার নাম্বারটাতে নখ দিবেন আমি আপনাদের প্রত্যেকে করেন না এই ইকুটাকে বাদ দেন কারণ এখানে আমার সিনিয়রও অনেক আছেন আমার সমবয়সে আছেন বা আমার জুনিয়র হয়তো বা থাকলেও থাকতে পারে তবে সিনিয়রের পরিমাণটা বেশি তবে আপনাদের মধ্যে যেন কোনো প্রকার ইকো কাজ না করে যে কোনো বিষয়ে আপনারা আমাকে নখ দিবেন আমি ওয়ান টু ওয়ান আপনাকে কাউন্সিলিং করব আমি গাইডলাইন দেবো দিয়ে আপনার সমস্যার সমাধান করে কিভাবে সামনে এগিয়ে দেওয়া যায় সেই বিষয়ে মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এছাড়া ভিডিও এডিটিং যত ধরনের যাবতীয় রিসোর্স ফাইল সফটওয়্যার সবকিছুই আমি প্রোভাইড করব। এক্ষেত্রে কোনো প্রকার টেনশন করবেন না আর লাইফ টাইম কোর্সের অ্যাক্সেস পাবেন এখানে যে অ্যাক্সেস গুলো দেওয়া হবে সেগুলা লাইফ টাইম পাবেন ভবিষ্যতে যতগুলো আপডেট আসবে সেগুলো আপনি পাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিগত কোনো ব্যাসে পাইনি সেটা এইবার আপনারা পাবেন সেটা হলো যে পোর্টফোলিওর জন্য ওয়েবসাইট কিভাবে এবং আপনার ওয়েবসাইটে কিভাবে আপনার পোর্টফোলিওটাকে সাজাবেন এইটা আমি প্রথম থেকে শেষ অব্দি বন্ধু এটা আপনাদেরকে শিখিয়ে দেবো এবং আপনাদের প্রত্যেকের একটা ওয়েবসাইট থাকবে নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট যে ওয়েবসাইটটা যে কোনো বায়ারকে যদি আপনি দেন যেরকম ভাবে অনেকে এই কথাটা বলে থাকে যে আপনার সিবি যেখানে যেতে পারে আপনিও সেখানে যেতে পারেন না ঠিক ওরকম আপনাকে চাকরি দেওয়ার আগে আপনার সিবিটাকে আগে দেখা হয় তাহলে আপনার আমাদের এই পোর্টফোলিওটা যদি খুব ভালোভাবে আমরা সাজাতে পারি তাহলে বায়ার আপনাকে যখন ইন্টারভিউ নেবে তখন এত প্রশ্ন করবে না জাস্ট আপনার এই পোর্টফোলিওটা দেখবে দেখার পরে আপনাকে এই কাজের বিষয়ে কিছু বলে তারা আপনাকে কাজ দিয়ে চলে যাবে এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি করবেন প্রথম অব্দি থেকে শেষ অব্দি আছেন ইনশাল্লাহ তারা দেখতে পারবেন এখন আসলে অনেকে আপনারা বলতে পারেন যে এতগুলা বিষয় একসাথে এটা কি শুধু বেসিক করানো হবে নাকি না এই যা বললাম এই সবগুলোই কি করা হবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল বন্ধ শেখানো হবে সেই ক্ষেত্রে তাহলে কতটুকু গুরুত্ব দিতে হবে আপনি চিন্তা করেন কোনো ক্লাসই বাদ দেওয়া যাবে না কারণ প্রত্যেকটা ক্লাসই থাকবে গুরুত্বপূর্ণ ক্লাস সুতরাং আমরা কোন বিষয়কে আমরা বেসিক পর্যন্ত লিখে শেষ করবো না আমরা এটাকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব আর আমাদের এই ইটা থাকবে এই এই কোর্সটা থাকবে একদম প্রজেক্ট বেস আমি আগে আবারও বলেছি গত যতগুলো ব্যাচ আমি করেছি প্রত্যেকটা ব্যাচে পাঁচ আটটা থেকে পাঁচটা প্রজেক্ট আমরা তৈরি করছি বাট এটার ভিতরে প্রজেক্ট বেস ভিডিও এডিটিং এর ইগুলা হবে কোর্সগুলো থাকবে মানে সব থেকে বেশি প্রজেক্ট তৈরি করা হবে এছাড়াও এই যেসব চ্যানেলগুলো বর্তমানে ট্রেন্ডে রয়েছে এই ট্রেন্ডিং এ থাকা চ্যানেলগুলো ভিডিও কিভাবে তৈরি করা হয় এটার এর মানে সকল সিক্রেট টেকনিক শেখানো হবে এই বারোতম বেসে সুতরাং আপনারা যারা আছেন তারা খুব সিরিয়াস হন আমি আবারও বলি যারা সিরিয়াস হবেন এরকম কিছু ব্যক্তিদেরই কিন্তু আমি সবগুলাই শেয়ার করবো এবং সুযোগ দেব আর বিভিন্ন প্রকার মার্কেট প্লেস যদি কেউ কাজ করতে চান বললাম তো আপওয়ার ফাইবার কেওয়ার ইউটিউব তবে আমি ফেসবুকে ওইভাবে অ্যাক্টিভ সময় পাই না তবে কেউ যদি কাজ করতে চান তাদেরকেও কিভাবে মোটামুটি ভাবে যতগুলো করা দরকার সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আমি করব কথা কি বুঝতে পারছেন অনেকে আছে যারা আসলে কোর্স করায় কিন্তু তারা কোর্সের আগে বলে দেয় না যে আসলে আমাদেরকে কি কি শেখানো হবে এটা কিন্তু বলে দেয় না বা টপিকটাও বলে দেয় না খালি ওই হেডলাইনটা দিয়ে দেয় এবং কি করে কিন্তু এই কোর্সে আমি কি কি শিখাবো এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো তো এই জন্য আমি সরাসরি স্ক্রিন শেয়ারে যাব কারণ কি কি শিখাবো এগুলো জানা আমাদের দরকার তো আমি সরাসরি স্ক্রিন শেয়ারে যাচ্ছি জি আমার এই কি দেখা যায় স্ক্রিন কি দেখা যাচ্ছে আচ্ছা তো আমাদের এই কোর্সটাতে কি কি থাকবে এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় মেন্টর হিসাবে আমি থাকবো আমি আলমগীর হোসেন আমি থাকবো মেন্টর হিসাবে এবং সমস্ত কিছু আমি এখান থেকে যা থাকে আমি শিখাব সাপোর্ট আমি সাপোর্ট দেবো এছাড়াও আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আমি গ্রুপ সব পরিচয় ওখানে আপনারা পোস্ট করবেন তবে আমাদের এই কোর্সে ভিডিও প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে ছত্রিশটা ক্লাস থাকবে ছত্রিশ এক ঘন্টা করে ছত্রিশ ঘন্টা আর এটা তিন মাস তার মানে প্রত্যেকটা মাসে বারোটা করে ক্লাস হবে হ্যাঁ তিন মাসে ছত্রিশটা ক্লাস হবে প্রত্যেকটা এক ঘন্টা করে ছত্রিশ ঘন্টা যদিও আমরা কোনো কি না তবে চেষ্টা করবো কারণ অন্যান্য ব্যাচ গুলাতে নয়টা থেকে শুরু হয়েছে রাত্রি তিনটা সাড়ে তিনটা চারটা বন্ধ চলছে মানে আমি বন্ধ করতে চাইলেও তারা বলতো যে না একটু এইটা শেষ করে নিলে ভালো হয় কেউ যাইতো না তো এই জন্যই বলি এমন আছে বারোটা একটা বন্ধ চলছে আমি চেষ্টা করবো আপনাদেরকে কম সময়ের করে দেওয়ার জন্য এই কোর্সে যা যা পাবেন এটা আপনারা আগেও পড়ে নিয়েছেন তারপর আমার বলা এই জন্য আমি বলে নিচ্ছি অনেকে অলসতা বসত অনেক কিছু পড়েন না কিন্তু এগুলা পড়া উচিত মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন আফটার ইফেক্টের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন সম্পর্কে জানতে পারবেন সম্পর্কে জানতে পারবেন অ্যাডোবি ফটোশপ সম্পর্কে জানতে পারবেন এছাড়া ফাইবার ইউটিউব যদি ফেসবুকে ফেসবুকটা আপনারা করতে চান কোনো সমস্যা নাই আমি সার্বিক সহযোগিতা করবো ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে কোর্স শেষে বিগত যতগুলো ব্যাচ ছিল প্রত্যেকটা ব্যাচে দশ টাকা করে মিউজিক পাইছে যে মিউজিকগুলো একদম পেক মিউজিক এখানে কোনো প্রকার কপিরাইট আসবে না যদি কোনো প্রকার কোন কপিরাইট আসে সেই ক্ষেত্রে ওই মিউজিকটা আমার নামটা বলবেন আমি ওইটার বিনিময়ে নতুন আরেকটা মিউজিক আমি আপনাকে প্রোভাইড করব তবে এই মিউজিকগুলো আপনি যদি বাইরে থেকেও কিনতে পারবেন বাইরে বলতে আপনাকে ফাইবার থেকে কিনতে হবে ডলার দিয়ে কিংবা আপনার যে কার্ড থাকে তাহলে কিনতে পারবেন প্রত্যেকটা মিউজিকের মূল্য আপনার প্রায় পাঁচ ডলারের মতন খরচ হয় পাঁচ থেকে পাঁচ ডলার মতন খরচ হবে আপনার প্রত্যেকটা মিউজিক তাতে আমাদের পাঁচশো টাকার উপরে খরচ পড়ে তো তারই আমি বিশটা মিউজিক আমি নিজে কিনে নিয়েছি এই মিউজিকগুলো আমি আপনাদেরকে দিব যে মিউজিকগুলা একদম সফট মিউজিক যে মিউজিক গুলোতে অশ্লীলতার কোনো বিষয় নাই হ্যাঁ মিউজিক অনেক ভালো কোর্স শেষে প্রয়োজনীয় সোর্স ফাইল আসলে কোর্স শেষে না কোর্স চলাকালীন সময়ে আমি আপনাদেরকে এই সোর্স ফাইল গুলো প্রদান করব যেন আপনি এখান থেকে এই সোর্স ফাইল নিয়ে আপনি দ্রুত গতিতে আপনি ভিডিও কমপ্লিট করতে পারেন কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে এই সোর্স ফাইল খোঁজাখুঁজি করে করা কি পরিমাণ কষ্টকর এটা আসলে আমি নিজে ভুক্তভোগী আমি জানি আমি চাই না আপনারা এই কষ্টটা করেন প্রয়োজনে যতগুলো সোর্স ফাইল দরকার ইনশাল্লাহ আমি প্রোভাইড করব না পারি শিখাই দেব অনেকেই বলা আছে যে অনেকেই বলে যে মা একটা মাছ নেওয়ার থেকে মাছ ধরা শিখে নেওয়াটা ভালো কারণ আপনি আমি আপনাকে একটা মাছ দিলাম সেই মাছটা আপনি একবারই খেয়ে ফেললেন বাট আমি যদি আপনাকে মাছ ধরা শিখিয়ে দিই তাহলে আপনি এই মাছ ধরা দিয়ে আপনি আজীবন মাছ ধরে খেতে পারবেন তো আমি এটাই করতে চাই যে আমি আপনাদেরকে মাছ ধরাটা শিখাই দেবো হয়তো আপনারা বিরক্ত ফিল করতে পারেন যে আপনার কাছে আছে ওইটা দিলেই তো হয় না আমার কাছে আছে এটা দিলে আপনি এখানে আমার উস্তাদ আছে আমাকে এটা কাছে অনেক কিছুই শিখে নিয়েছি তো সে বলছে যে আপনি এটা কষ্ট করে খুঁজে বের করেন এটা আপনার জন্য ভালো হবে সে যা দিছে আমি দেখছি যে ওইটা পাওয়ার পর আমি আর কোনো কাজ করি নাই হ্যাঁ ওইটা দিয়ে চালাই দিছি তো এটা আসলে আমার জীবনে যে কতটা ক্ষতি হয়েছে এটা কিন্তু আমি পরে বুঝতে পারছি ওস্তাদ আমাকে বারবার স্মরণ করাইছে কিন্তু তারপরও আমি এটা মানি নাই যে না মানার ফলে যে কি পরিমাণ ক্ষতি সেটা আমি জানি তা আমি আপনাকে ভুক্তভোগী হিসেবে বলি আপনারা ঠিক এটাই করবেন আমার কাছে আছে ওইটা চাবেন না বলবেন যে স্যার এইটা কিভাবে শেখানো যায় কিভাবে শেখা যায় এটা শেখাই দেন আমাকে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বিশ্বাস করি যে আপনারা আমি দেওয়ার থেকে নিজে শিখে নেওয়াটা আপনার জন্য উত্তম হবে আর আসছেন শিখার জন্য তিনটা মাস রীতিমতো শিখেন এরপরে দেখা যাক পরে কি হয় পরে তো মানে মাঠে নামার পালা যখন মাঠে নামবো তখন একসাথে যখন নামবো তখন প্রস্তুতি নিয়ে সবকিছু নিয়ে আসতে পারি ইনশাল্লাহ এরপরে কোর্স চলাকালীন সময় প্রয়োজনে এলিমেন্ট প্রদান করা মানে আমরা এই সোর্স ফাইল এবং এলিমেন্ট এগুলো আমাদের প্রত্যেকটা বিডুতে লাগবে বা প্রত্যেকটা আমাদের কাজেই লাগবে সুতরাং এই দুইটা সময় আমি এই দুটা জিনিস আমি আপনাদের প্রোভাইড করব না পারি দেব এরপরে এমন কিছু সাইট প্রদান যেখানে আসলে লক্ষ লক্ষ এলিমেন্ট রয়েছে এখান থেকে আপনি অনেক ধরনের তৈরি করতে পারবেন কোনো প্রকার টেনশন করবেন না আমি এর আগে একটা কথা বলেছি যে আপনার দশ ইঞ্চি পস্ত আর যদি আপনার বারো ফিট লম্বা একটা কাঠ মাটির মধ্যে ফেলে দেওয়া হয় আপনাকে যদি বলে যে এই কাঠটা পেয়ে মানে একটু পার হন তখন কিন্তু আপনি হেঁটে না দৌড়ে পার হবেন বাট ওই একই কার যদি দুই বিশতলা দুই বিল্ডিং এর মাঝে রাখা হয় এবং বলা হয় যে এই বিশতলার উপরে এক বিল্ডিং থেকে এই কার দিয়ে আরেক বিল্ডিং এ যান সেম প্রশস্তের কার সেম লম্বা আপনি দেখা আছে ওখানে গেতে কিন্তু ভয় পাবেন হ্যাঁ এক পা দিতেই দেখবেন যে নিচের দিকে তাকাই দেখবেন বিশতলা উপরে আপনি দাঁড়ায় আছেন আপনি কিন্তু দৌড়ে না হেঁটেও পার হতে পারবেন না এখানে না পার কারণ কি পার না হওয়ার কারণে একটাই সেটা ভয় দয়া করে এই এই ভিডিও এডিটিং কোর্সে আপনি এনরোল করার পরে এই ভয়টা পাবেন না কারণ একটা জিনিস মনে করবেন ভয় আপনাকে এই কাজ শিখতে দিবেন না যা আমি যদি শিখতে পারি যারা অন্যান্য ব্যাসে যারা আছে তারা যদি শিখতে পারে তাহলে আপনি শিখতে পারবেন না কেন আর এটা আমি আপনাকে এমন ভাবে শেখাবো যে আপনি শিখতে এত সুন্দরভাবে আনন্দের সাথে শিখবেন যে আপনার কাছে এটা যে কঠিন এটা তাই মনে হবে না সুতরাং ভয়টা নিজের মধ্যে নেবেন না একদম সহজ কথা একবারে ভয়টাকে দূর করে ফেলেন এই কোর্সের মানে বিশেষ কিছু বৈশিষ্ট্য সেটা হলো যারা পুরাতন আছেন তারা তো আছেন যারা নতুন আছেন তারাও আছেন প্রতিটা কোর্সে পূর্ণাঙ্গ কোর্স কোনো প্রকার আপনারই নেই মানে বেসিক নেই এখানে অ্যাডভান্স পন্ধ নেওয়া হবে প্রতিটা কাজ খুব ভালোভাবে এবং খুঁটিনাটি বিশেষ সহ শেখানো হবে আপনারা যত পারবেন প্রশ্নগুলা নোট করে রাখবেন আমি আপনাদেরকে সময় দেব প্রশ্নগুলা করবেন এমন অবস্থা হবে যে আপনার প্রশ্নটা আসছে কিন্তু ওই প্রশ্নটাই আমি দুই মিনিট পরে আপনার উত্তরটা দিয়ে দিছি মানে এটা কথার পৃষ্ঠেই চলে আসবে সুতরাং আপনি প্রশ্নগুলি লিখে রাখলে উত্তরগুলো দেখেন যে কোনোটা যদি উত্তর না পাচ্ছেন তখন আপনি শেষ শেষে প্রশ্ন করবেন এরপর প্রতিটা কাজ জিরো থেকে অ্যাডভান্স লেভেল বন্ধ শেখানো হবে ধারাবাহিক পর্ব করে এখন হয়তো বা আপনাদের কাছে প্রথম কয়েকটা ক্লাস কিছু কিছু ব্যক্তি আছেন তারা অনেক ভালো গ্রাফিক ডিজাইনের কাজ পারেন হ্যাঁ তারা বোরিং ফিল করা যাবে না কারণ নতুনদেরকে সুযোগ দিতে আমি শূন্য থেকে শিখাবো মানে আমি মনে করব যে আপনারা কম্পিউটারটা চালাতে পারেন না আমি এরকম মনে করব যে আপনারা কম্পিউটার চালাতে পারবেন না আমি আপনাকে সেই কম্পিউটার চালানো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই তিন মাসে নিয়ে যাবো মানে ইনশাল্লাহ যদি তাতেও সম্ভব না সমস্যা না আমি একটু বেশি নেব তারপরও আমি আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ এরপরে জুমের মাধ্যমে আমাদের লাইভ ক্লাসগুলো হবে এবং সেখানেই সাপোর্ট দেওয়া হবে কোন কারণে যে কেউ লাইভ ক্লাস মিস করেন এখানে আমি আবার বলে রাখি বিপদ আপদ বলে আসে না হঠাৎ করে বিপদ আসতে পারে সেই ক্ষেত্রে যদি আপনি কোনো প্রকার লাইভ ক্লাস করতে না পারেন তাহলে আপনি যে রেকর্ড ক্লাসটা পাবেন সেটা দিয়ে আপনি পরবর্তী প্র্যাকটিস করতে পারবেন আর কোয়ালিটিফুল ভিডিও এডিটিং করার জন্য কিন্তু প্রিমিয়ার রিস্যুস প্রয়োজন সেগুলো কিন্তু আমি এই কোর্সের মাধ্যমে দিয়ে দেব এছাড়া অনেকটাই মানে ভিডিও এডিটিং করাটা কঠিন হয়ে যায় এটা আমি নিজেও জানি সুতরাং সমস্ত রিসোর্স ফাইলগুলো আমি দেব এই ক্ষেত্রে কোনো প্রকার টেনশন পাবে না সম্পূর্ণ রিসোর্স প্রাইস সম্পূর্ণ সফটওয়্যারগুলো একদম ফ্রিতে প্রোভাইড করব হ্যাঁ ক্ষেত্রে কোনো প্রকার ইগো রাখবে না যেটা দরকার সঙ্গে সঙ্গে আমাকে বলবেন আর এখানে তো অ্যাডমি প্রিমিয়ার প্রো আর আপনারি সঙ্গে বললামই একদম খুঁটিনাটি সব বিষয়গুলোই শেখানো হবে কোনোটাই বাদ দেওয়া হবে না আর যেহেতু আমাদের ফোকাসই হলে ভিডিও এডিটিং সুতরাং এগুলো কীভাবে আপনি প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং হবেন এটা আমি আপনাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেবো যদি আপনার আগ্রহ থাকে প্রতিটা ক্লাস রেকর্ড করা হবে টেনশন করার কোনো কারণ নেই প্রতিটা ক্লাসই রেকর্ড করা হবে এবং ক্লাসের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনাদের যে সমস্যাগুলো থাকবে প্রত্যেকটা সমস্যার সমাধান করা হবে কোর্স চলাকালীন সময় যে ইনকাম শুরু করার সার্বিক বিষয়ে আপনাকে আমি জানানো হবে মানে আপনি কোর্স চলাকালীন সময় যে ইনকাম করতে চান যদি আমাকে বলেন যে আমি কোর্স চলাকালীন সময় ইনকাম করতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে যে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি আপনাকে বলে দিব তবে সেই ক্ষেত্রে অন্যান্য থেকে আপনাকে একটু বেশি বেশি পরিশ্রম করতে হবে এটা যারা মানে সিরিয়াস এবং কি যারা ফুল টাইম কাজ করেন এমন আছেন এখানে যারা আছেন হয়তো বা আমাকে বলছেন চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় দেবেন কিন্তু যারা বলতে পারেন যে না আমরা আমাদের আর কোনো কাজ নাই আমি আহ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সময় দিতে পারবো আপনাকে তাহলে তারা আমার সাথে ওইভাবে যোগাযোগ করবেন আমি তাদের কাজগুলো বাড়াই দিব যেন সলাগানের চলাকালীন সময় ইনকাম এরকম অনেকে আছে এই যে রাজ নামে একটা চতুর্থ ব্যাসের স্টুডেন্ট ছিল আঠারো দিন ক্লাস করার পরে ও ভিডিও এডিটিং এর ইউটিউব চ্যানেল খুলে এবং সেখানে ভিডিও দেয় পাঁচ দিনের ভিতরে সম্ভবত মনিটাইজেশন হয় যাওয়া সম্ভব মনে হয় পাঁচ দিনের ভিতরে মনিটাইজেশন হয় এবং প্রথম মাসেই অর ইনকাম হয় এক লাখ দশ হাজার আট হাজার টাকার মতন তখন নব্বই ওই মাসে পেমেন্ট পাই নব্বই না বিরানব্বই হাজার প্রথম মাসে পেমেন্ট পায়। এটা কিন্তু অনেক সিরিয়াস ছিল এবং এটা ভাগ্য বলা যায় না হঠাৎ করে হয়ে যায় তো আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের হবে এতটুকু মনে করি আর কোর্সের প্রতিটি মধ্যে প্রতিটি কাজ প্র্যাকটিক্যালি করে দেখানো হবে আপনাকে এরকম না যে আমি বলে দিলাম এতটুকু সীমাবদ্ধ না আপনি যদি বলেন তাহলে সেটা আমি আপনাকে না বললেও আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই বুঝতে কোনো সমস্যা না হয় আর যারা ফাইবারে কাজ করবেন সেখানে তো আসলে বাংলার কোনো বিষয় নাই আপনাকে ইংলিশে সবকিছু করতে হবে সেই ক্ষেত্রে যারা ইংলিশে দুর্বল আছেন তাদের জন্য বায়ারের সাথে কিভাবে ইন্টারভিউ করবেন হ্যাঁ সেই বিষয়ে আপনার সর্ব মানে সর্বোপ্রকার হেল্প করা হবে জি সিয়াম ভাই আপনি কি চলে যাবেন জি সিয়াম ভাই কথা বলতে পারেন আপনি কি চলে যাবেন যদি চলে যান আপনি যান যেহেতু আপনার সমস্যা আপনি যান সিএম ভাই চলে যেতে পারেন আচ্ছা এরপরে আপনি ফাইবারে বেশি বেশি ওয়ার্ডার পাওয়ার কিছু কৌশল রয়েছে আসলে এটা অনেক কঠিন একটা বিষয় তারপরেও আহ চেষ্টা করলে পরে সম্ভব হয় এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যদি এরকমটা যদি ফাইবারে কেউ সিরিয়াস হন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে আপনাকে ফাইবারে কাজ করতে গেলে আপনাকে একটা ইংলিশ টেস্ট দিতে হবে এই ইংলিশ টেস্ট নিয়ে কেউ চিন্তা করবেন না এটা একশো পার্সেন্ট পাস করতে পারবেন সেই ব্যবস্থা করে দেওয়া হবে কোনো প্রকার টেনশন করবেন না আর এই কোর্সটা কমপ্লিট করতে আমাদের সময় লাগবে তিন মাস সপ্তাহে তিন দিন ক্লাস হবে আর এটা আমরা সচরাচর নয়টা থেকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করি তবে তারপরেও দেখা যাচ্ছে অনেকের সাথে আলোচনা করেও আমরা এটা নির্ধারণ করি কিন্তু এইটা এখন নির্ধারণ আসলে আমরা এখন করতে চাচ্ছি না নয়টা থেকে দশটা পর্যন্ত ক্লাস হবে এটাই ফাইনালি হ্যাঁ কারণ আমরা আলোচনা করেই করছি যে করা যায় কিন্তু এখন পারফেক্ট সময় সুতরাং এটাকে আর আমরা চেঞ্জ করতে চাচ্ছি না তারপরেও যদি এমন হয় তাহলে আমরা হয়তোবা আধা ঘন্টা কিংবা পনেরো মিনিট এদিক সেদিক হতে পারে হ্যাঁ এটা জানাই দেওয়া হবে তবে নয়টা থেকে দশটা পর্যন্ত আমাদের ক্লাস হবে এটা সপ্তাহে সাত দিন যে কোনো সমস্যা এনি টাইম আপনার হেল্প এবং লাইফ সাপোর্ট দেওয়া হবে আপনি সপ্তাহে সাত দিন এখানে কিন্তু তিন দিন ক্লাস হবে আর তিন চার দিন কিন্তু আপনি বসে থাকবেন না আপনি এই তিন দিনের ক্লাসে যা শেখানো হবে এইটা আপনি এই সাত এই পরবর্তী চার দিন কিন্তু আপনি প্র্যাকটিস করবেন এবং আপনি প্র্যাকটিস করতে গেলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি প্রবলেমে পড়বেন আর প্রবলেমে পড়লেই আপনার সাপোর্টের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনি আমাকে নক দিবেন আমি আপনাকে জুমের মাধ্যমে সরাসরি লাইফ সাপোর্ট দিয়ে আপনার সমাধানটা করে দেব সেই ক্ষেত্রে কিভাবে আপনার জুম লিঙ্ক তৈরি করতে হয় এই জিনিসটা একটু শিখে নিতে হবে আশা করি সবাই পারবেন এরপরে প্রতিটি স্টুডেন্টকে সঠিক গাইডলাইনের জন্য জুম লাইভ সাপোর্ট দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ শেখানো হয় এটা আমি বললামই কাজের জন্য প্রয়োজন সকল সফটওয়্যার বিনামূল্যে দেওয়া হবে থাকছে লাইফ টাইম কোর্স অ্যাক্সেস কোর্সের সময় শেষ হওয়ার পরেও আপনি পরবর্তী ভিডিওগুলো থেকে প্র্যাকটিস করতে পারবেন এটা সুযোগ আমি দিয়ে দেবো কোর্স শেষ হওয়ার পরেও লাইফ টাইম সার্ভে এখন এখানে অনেকে আপনি দেখবেন শুক্রবারে যখন আজকে তো শুক্রবার ছিল আজকে এই ওয়ারেন্টেশন ক্লাসের জন্য সবাই জয়েন করেনি শুক্রবার দিন আমরা সমস্ত ব্যাস একত্র করে একটা সাপোর্ট ক্লাস দিই এবং এই সাপোর্ট ক্লাসের মধ্যে আপনি দেখতে পারবেন যে অন্যান্য সেই দুই নাম্বার ব্যাসের তিন নাম্বার ব্যাসের যারা এক দুই বছর আগে এক মানে কোর্স করেছে তারাও কিন্তু এখানে ইনরোল আছে তার মানে আপনি কোর্স শেষ হওয়ার পরে আপনার দায়িত্ব আমার দায়িত্ব শেষ না বরং আমি তখন আরো দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই যে না এই লোকটা আমার কাছে কোর্স করেছে কিন্তু এখন পর্যন্ত তার যে জন্য কোর্স করেছে সেই সেই সেটা কাঙ্ক্ষিত লক্ষ্য তার পৌঁছায় বর্জন করতে পারে নাই তখন আমি তাকে একটু বেশি আর সাপোর্ট দেওয়ার জন্য আমার একটা দায়বদ্ধতা হয়ে যায় তো এই জন্য বলি কোর্স শেষে কেউ টেনশন করবে না কোর্স শেষে আপনাদের মানে লাইফ টাইম সাপোর্ট পাবেন এতটুকু বললাম সেই ক্ষেত্রে আপনারা গ্রুপ একটু অ্যাক্টিভ থাকবেন আর শেষে সার্টিফিকেট প্রদান করা হবে আমার কাছে যে আপনি অ্যাডভান্স আইট একাডেমির কাছ থেকে যে আপনি ভিডিও এডিটিং শিখছেন সেক্ষেত্রে আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে অলরেডি সেটা প্রদান করা এ আর হয়েছে এবং আপনাদেরও হবে তবে লাস্টের হয়তো বা দুইটা তিনটা ব্যাচে সপ্তম অষ্টম নবম বা অষ্টম নবম এই ব্যাচে মনে হয়নি এটা হয়ে যাবে এরপরে কোর্স কোর্সে ভালো দক্ষতা দেখাতে পারলে থাকছে অ্যাডভান্স সাইট একাডেমি টিমে যুক্ত হওয়া এবং কাজের সুযোগ এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বারোতম ব্যাসটা পাবেন যদি কেউ খুব ভালো দক্ষতা দেখান এই যেমন আমার অলরেডি আমার মানে পছন্দ হয়েছে সেটা হলো আমাদের শারমিনাপুর শারমিনাপুর কাজটা আমার অলরেডি খুব মানে পছন্দ হয়ে গেছে এখন তার সে যদি এই বারোতম ব্যাসটাকে কমপ্লিট করে এবং তার এই দক্ষতা যদি প্রথম অব্দি থেকে শেষ অব্দি পর্যন্ত দেখাতে পারে এবং কি স্কিলটাকে আরো ডেভেলপ করতে পারে তাহলে অ্যাডভান্স আইটি একাডেমিতে এই টিমে যুক্ত হয়ে এবং কি তার কাছ থেকে ভিডিওগুলো নিয়ে আমরা আমাদের অ্যাডভান্স সাইড একাডেমি যে চ্যানেলগুলো আছে সেখানে দেবো পাশাপাশি আমাদের কাছে অনেক বায়ের নক দেয় যে ভিডিওগুলো করে দেওয়ার জন্য এটা বাংলাদেশের বায়ারও থাকে আবার বাইরে দেশের বায়ারও থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ব্যস্ততার কারণে আমি কাজগুলো নেই না তো আমাদের এই টিমে যারা থাকবে তার বা আমাদের এই টিমে যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা এই কাজের সুযোগটা দিব এটা শুধুমাত্র বারতম ব্যাসে যারা করছে ভালো দক্ষতা দেখাতে পারবে শুধু তাদের জন্য আর আমাদের এই কোর্সটা যেহেতু অনলাইন ভিত্তিক তখন বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা ইন্ট্রোল হতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই এই কথাটা আগেই চলে গেছে তারপর আমি বলে দিই যে এই কোর্সটা আসলে আমরা তিন মাসে শেষ করব তবে গুলো আপনার প্রতি আমি স্পষ্ট প্রত্যেক ব্যাসে বলে দিই কারণ আমি আপনাকে ছত্রিশটা ক্লাস করেলাম কিন্তু আপনি দশ বিশটা ক্লাস করলেন বা দশটা ক্লাস করলেন পরবর্তী ক্লাস করলেন না এটা জন্য কিন্তু আমি দেয় না তখন বলবেন যে আমি তো কোর্স করেছি কিন্তু ক্লাস করতে পারিনি আমাকে আবার তেরোতম ব্যাচের সুযোগ দিন না এটা সম্ভব না তেরোতম ব্যাচ শুধুমাত্র নতুনদের জন্য থাকবে সেখানে পুরাতন একজনও প্রবেশ করতে পারবে না এবং কেউ যদি হতেও চায় আমি তারপরও নিব না সুতরাং গাফিলাতি করলে আপনার ক্ষতি আমি আবারও বলি গাফিলাতি করলে আপনার ক্ষতি তবে আমার যদি সমস্যা হয় তার মানে আমি ব্যক্তিগতভাবে যদি অসুস্থ হয়ে পড়ি বা কোনো কারণে একটা সমস্যা হয়ে যায় তাহলে ওই ক্লাসটা আমি অতিরিক্তভাবে নিয়ে দিব কারণ আপনারা এটা জানেন এটা সত্য কথা যে যারা কোর্স করায় এরা কয়েকদিন ক্লাস করানোর পরে বলে আমি অসুস্থ আমার অমুকে মারা গেছে অমুকখানে প্রবলেম আছে অমুকখানে মিটিং আছে এটা বলে তারা এই কোর্সটাকে ইনরোল করে না বা সামনের দিকে এগিয়ে নেয় না শেষ করে দেয় তো এই এই জিনিসটা আমার পক্ষ থেকে ইনশাল্লাহ কখনোই হবে না আর যদি কোনো কারণে দু একটা ক্লাস আমার মিস যায় তাহলে আমি ওই ক্লাসটা অতিরিক্তভাবে নিয়ে দেবো আর এটা কোর্স ফি পাঁচ টাকা এটা আপনারা জানেন একবার পেমেন্ট করতে সমস্যা হলে আমি একটা অফার দিয়ে থাকি দু হাজার পঞ্চাশ মাস ক্লাস করতে পারবেন যদি ক্লাস ভালো লাগে বা দেখা যাচ্ছে বলেন যে হ্যাঁ আপনার ক্লাস ভালো লাগছে বা আমি করতে চাই তাহলে পরের মাসে বাকি টাকাটা দিয়ে পরিশোধ করতে পারবেন আর যদি বলেন যে এই আমি বারোতম ক্লাসে বলবো যে আপনারা কি কেমন শিখছেন হ্যাঁ যদি আপনি বলেন যে আপনার ক্লাস আমার ভালো লাগে নাই এই বারোটা ক্লাস এক মাসে ক্লাস করছি আমি কিচ্ছু শিখতে পারিনি তাহলে আপনাকে এটা বলার সাথে সাথে আপনার এই পেমেন্টটা দিয়ে দেওয়া হবে মনে এটা রাখবেন যে আপনারা যে পেমেন্ট সেটা আমি এখনো দেখি নি এবং এটা তিন মাসের আগে ধরবো না এটা আপনাদের ওই অবস্থায় থাকবে যদি আপনি এক মাস পরে বলেন তাহলে দেখবেন বলার সাথে সাথে কয়েক মিনিটের ভিতরে আপনাকে ট্রান্সফার করে দিয়েছি এই সুযোগটা আপনাদের বরাবরই থাকবে আমি প্রথম মাসেও বলবো দ্বিতীয় মাসেও বলবো এটা মানে এটা সুযোগ থাকবে ভর্তি হবেন কিভাবে সেটা এটা এখন আর আপনাদের বলা দরকার না এটা অনেকেই জানেন কিভাবে ভর্তি হবেন ভর্তি ফর্ম এটা এখানে দেওয়া আছে আমাদের মেইন যে বিষয়ে ক্লাস শিডিউল এখানে নিজের পরিচয় প্রদান ওয়ারেন্টেশন ক্লাসে প্রথমে বলা হয় আসলে আমি এতক্ষণ সময় কথা বললাম নিজের পরিচয়টা দেই নাই আমাকে আপনারা মোটামুটি অনেকেই চিনেন তারপরে বলি আমি আলমগীর হুসাইন আমি একজন প্রভাষক আদর্শ ইসলামে ফাজিল মাদ্রাসা একজন আরবি প্রভাষক আসলে আমি ফ্রিল্যান্সিং জগতে আসি দু আঠারো সাল থেকে ফাইবারে এছাড়া দু দশ সাল থেকে আমি ভিডিও এডিটিং এর প্রতি আমার আলাদা একটা খুব ই থাকে মানে আগ্রহ থাকে একটা কিউরিয়াসিটি থাকে যার জন্য আমি যখন ভিডিও এডিটিং করতাম ইউলিট টেন বা সেভেন দিয়ে ভিডিও এডিট করতাম আর এখন তো প্রিমিয়ার প্রো চলে আসছে চব্বিশ ভার্সন চলে আসছে তো সেখান থেকেই ফাইবারে কাজ করা ভিডিও এডিটিং এর নিয়ে তো সেখানে আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার একজন ইউটিউবার তবে আপনারা ফ্রিল্যান্সার হিসেবে চিনলেই হবে আমি একজন ফ্রিলান্সার ফাইবার আমি কাজ করি তো এতটুকু পরিচয় যথেষ্ট আমার বাসা হলো টাঙ্গাইল মধুপুরে টাঙ্গাইলে মধুপুর মধুপুর থানায় টাঙ্গাইল জেলায় আমার বাসা নিজের পরিচয় বলতে এতটুকু দেই এর চেয়ে বেশি বড় কোনো পরিচয় আমার নেই এরপরে আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমাকে জানাই দিতে হবে এটা অবশ্যই দিতে হবে এক্ষেত্রে কোনো আই নাই সেটা হলো আমাদের এই অ্যাডভান্স আইটি একাডেমি একটা গ্রুপ রয়েছে তো এটা হলো আমাদের অ্যাডভান্স আইটি একাডেমির গ্রুপ এই গ্রুপটাকে আপনি আমার অল্টারনেটিভ মনে করতে পারেন মানে আমি যেরকম ভাবে আপনাকে সাপোর্ট দিব এই গ্রুপটাও কিন্তু আপনাকে ওইভাবে সাপোর্ট দিবে দেখে রাখেন আমাদের এখানে লক্ষ প্লাস মেম্বার রয়েছে এবং এক আপনার যে কোনো সমস্যা আপনি ব্যাস নাম্বারটা উল্লেখ করে আপনি জানতে চাই বা হেল্প পোস্ট লেখে আপনি ওইটা কি করবেন আপনার প্রবলেমটা লিখে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সিনিয়র যারা আছে তারা আপনাকে সমাধান করে দিচ্ছে এইখানে আপনাকেও সহযোগিতা করতে হবে আপনি যে জিনিসটা জানেন দেখা যায় আপনার ব্যাচে অনেকেই সেই জিনিসটা জানে না তখন আপনি এটা তাকে ওইভাবে কমেন্টের মাধ্যমে বলে দিবেন যেমন আমার উস্তাদকে দেখছি ওই বারোতম ব্যাচে অনেকগুলো বিষয় সে সমাধান দিয়েছে বা গঠনমূলক পরামর্শ দিয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি বিষয়টা তো এইভাবে আপনারা একে অপরকে সহযোগিতা করবেন সেটা জায়গার একমাত্র জায়গা হলো এই অ্যাডভান্স আইটাকে নিয়ে ফেসবুক গ্রুপ এরপরে আমাদের রয়েছে ফেসবুক পেজ ঠিক একই নাম অ্যাডভান্স সাইট একাডেমি যেখানে ফলোয়ারের সংখ্যা দশ হাজার প্লাস আমাদের ফলোয়ারের সংখ্যা এটাতে আপনাদের আপডেট দেখেন আজকে যে ই হচ্ছে ওই ক্লাস হচ্ছে এটাও কিন্তু আমরা জানাই দিছি এইখানে আপনারা আপডেট তথ্যগুলো পাবেন আপাতত এই পেজটাকে আপনারা লাইক দিয়ে রাখবেন অ্যাডভান্স সাইট একাডেমির এই পেজটাতে লাইক দিয়ে রাখবেন এরপরও আমাদের হলো অ্যাডভান্স আইটি একাডেমির ইউটিউব চ্যানেল একই সেম নাম হ্যাঁ এই অ্যাডভান্স আইটি একাডেমির এই ইউটিউব চ্যানেলটা আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ এখানে আমাদের পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার দুইশো প্লাস সাবস্ক্রাইবার আছে এখানে দুইশো সতেরোটা ভিডিও আছে দুঃখের বিষয়ে আমি আপনাদেরকে বলি সেটা হলো এখানে দুইশো সতেরোটা ভিডিও শুধু পাবলিক করা হয়েছে আর বাকিগুলো সব আনলিস্ট আকার আছে কারণ এইটার এই চ্যানেলের কোনো ভিডিও যা পেইড ভিডিও কি করা হয় না এই পাবলিশ করা হয় না আপনাদের যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও এই চ্যানেলে রেখে দেওয়া হয় এবং সেটা আনলিস্ট আকারে থাকবে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে কি পরিমাণ ভিডিও এখানে আছে এখানে অনেকগুলো ভিডিও আছে নিচের দিকে যদি যাই তাহলে হয়তো দেখা যাবে তিনশো অষ্টাশিটা ভিডিও আছে এই তিনশো অষ্টাশিটা ভিডিও হলো আপনাদের এই যে বিভিন্ন ব্যাসের যেমন এই যে অষ্টমতম ব্যাসের উনত্রিশতম ক্লাস যেগুলো কিন্তু পাবলিশ করা হয় নাই অষ্টমতম ব্যাচের এটা সম্ভবত আঠাশতম ক্লাস এটা নবমতম ব্যাচের উনিশতম ক্লাস এটা নবমতম ব্যাচের বিশতম ক্লাস পার্ট ওয়ান এগুলো কিন্তু আনলিস আছে তার মানে আপনাদের যে ক্লাসগুলো হবে তা এই চ্যানেলে আপলোড করা হবে এবং এটা লিঙ্কগুলো আপনাদেরকে দেওয়া হবে এটা অনলাইনরা কেউ পাবে না শুধুমাত্র ওই বারোতম ব্যাচেই দিয়ে দেওয়া হবে সুতরাং আপনারা যারা বারোতম ব্যাচে আছেন তারা ওই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটা সবাই আপনারা জানেন অ্যাডভান্স আইটি একাডেমি ডট কম এইখানে আপনারা আসলে আমাদের হোম পেজে ভিতরে অনেকগুলো বিষয় দেখতে পারবেন আমাদের কি কি কোর্স রয়েছে সেগুলো দেখতে পারবেন আমাদের কিছু ব্লগ পোস্ট রয়েছে এগুলো দেখতে পারবেন প্রয়োজনীয় সফটওয়্যার এখানে অনেকগুলা সফটওয়্যার আছে এগুলো সফটওয়্যারগুলো নিতে পারবেন এছাড়া ভিডিও এডিটিং এর এখানে সবকিছু দেওয়া আছে এরপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পান আমাদের সাকসেস স্টোরি মানে কে কে আমাদের এইখান থেকে এই যে আহ রাজের কথা বললাম যে পাঁচ দিনে মনিটাইজেশন স্টেশন পাইছে তা আপনারা এই ভিডিও দেখতে পারেন যে আসলে আমাদের সফলতা মানে কেমন সফলতা অর্জন করছে আমাদের স্টুডেন্টরা তো এগুলা দেখলে বুঝতে পারবেন কিংবা এখানে ক্লিক করে অসংখ্য ভিডিও বের হবে এরপরে আবার সাকসেস স্টুডেন্ট যে স্টুডেন্টগুলো আমাদের এই অ্যাডভান্স আইট একাডেমি থেকে কোর্স করে মানে হয়তো ফাইবারে কাজ করছে তা না হয় ইউটিউবে মনিটাইজেশন পাইছে কোনো না কোনো একটা পাইছে তা এখানে তাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে তাদের ব্যাস নাম্বার দেওয়া নাম দেওয়া আছে ব্যাস নাম্বার দেওয়া আছে তাদের রোল নাম্বার দেওয়া আছে তাদের ঠিকানা দেওয়া আছে এবং কি এখানে ক্লিক করলে তাদের ফেসবুক আইডি পর্যন্ত আপনার ওপেন হয়ে যাবে এই দেখেন বেলি আমি বেলি ক্লিক করার সাথে সাথে কিন্তু তার ফেসবুক আইডি চলেছে আপনারা চাইলে এদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনারা কি আসলেই অ্যাডভান্স অ্যাডভান্স আইডি কিন্তু একাডেমিতে কোর্স করছিলেন যে আপনার নাম তো দেখলাম ওই সাকসেস স্টোরিসে এখানে যে কোনো একজন এখানে ক্লিক করলে আপনারা এটা বুঝতে পারবেন এছাড়া আমাদের সপ্তাহে একদিন শুক্রবার যেখানে আমাদের একটা ফ্রি সাপোর্ট ক্লাস হয় এটা এখানে দশটায় দেওয়া আছে কিন্তু এখন আমরা নয়টায় নেই এটা সময়ের উপর ডিপেন্ড করে তো এরপরে আমাদের সাকসেস স্টোরি যদি কেউ আলাদাভাবে দেখতে চায় এখানে যদি আপনি ক্লিক করেন সাকসেস স্টোরি দেখতে পারবেন আমাদের ইউটিউব ভিডিও যদি কেউ দেখতে চায় এখানে ক্লিক করে ইউটিউব ভিডিও দেখতে পারবেন আমাদের সাকসেস স্টুডেন্টগুলো দেখতে চান এখানে ক্লিক করে সাকসেস স্টুডেন্টগুলো দেখা যাবে দেখেন এখানে অসংখ্যক আমাদের শিক্ষার্থী যারা সফলতা অর্জন করছে তাদের নিজস্ব ভিডিও দেওয়া আছে কে কে করছে না করছে এদের সবারই ভিডিও আকার এখানে দেখা দেওয়া আছে আপনারা চাইলে এখানে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন এরপরে আমাদের যে স্টুডেন্ট গুলো আমাদের ইউটিউবের চ্যানেলের ভিতরে মানে ইয়ে শিডিউল আকারে যে দেওয়া আছে গ্রাফিক ডিজাইনের জন্য এই ভিডিও দেওয়া আছে এগুলা দেখতে পারেন ভিডিও এডিং এর জন্য যেগুলো দেওয়া আছে এগুলা দেখতে পারবেন এখন আসতেছে না হয়তো নেটের কারণে ফাইবার জন্য যেগুলো ভিডিও এখানে দেওয়া আছে ইউটিউবের জন্য ইউটিউব টিউটোরিয়ালের ভিডিওগুলো সবগুলো এখানে দেওয়া আছে এরপরে কোন কোন স্টুডেন্ট আমাদের এখানে এসে ফাইবার বলেন বা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন বলেন কোন একটা জিনিস পেয়েছে তাদের এখানে সিরিয়ালগুলো দেওয়া আছে এখান থেকে দেখে সিরিয়ালগুলো নিয়ে নেবেন সর্বশেষ আমাদের এখানে সৌরভ ভাই ষষ্ঠতম ব্যাসার ই পাইছে মনিটাইজেশন পাইছে সেটা এখানে অ্যাড করা হয়েছে আপনাদের এখানে ফেসবুক লিঙ্ক হতে যাকে ইচ্ছা তাকে আপনারা নক করে ভিতরে যেতে পারেন কোনো প্রকার সমস্যা নেই এই হলো আমাদের বলা যায় যে পরিস্থিতি যে আমাদের যে অ্যাডভান্স সাইট একাডেমি যে গ্রুপ ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট সবগুলো বললাম পরিচয় করিয়ে দিলাম কিসের মাধ্যমে ক্লাস হবে এটা আমি বলে দিয়েছি জুমের মাধ্যমে ক্লাস হবে তবে কোনো কোনো কারণে অনেকেই সাপোর্ট ক্লাসের সময় এই কি জানো গুগল কি জানা একটা আছে না আরেকটা আছে যেটা নাম জানো কি গুগল মিট হ্যাঁ গুগল মিট হ্যাঁ অনেকে গুগল মিটে লিংক দেন সমস্যা নেই গুগল মিটটাও আপনারা ই করে রাখবেন এক্ষেত্রেও আমার কোনো প্রকার সমস্যা নেই তবে আপনাদের ক্লাস হবে জুমের মাধ্যমে কারণ এই জুমটাকে পেইড করা হয়েছে আমি আপনাদের জন্য এটাকে ষোলো ডলার সতেরো ডলার দিয়ে পেইড করে নিয়েছি আশা করি কোনো প্রকার কাটবে না ক্লাসের শিডিউলটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে শনিবার সোমবার বুধবার শনিবার সোমবার বুধবার রাত নয়টা থেকে দশটা পর্যন্ত আপনাদের ক্লাস হবে আর ক্লাসে পাঁচ মিনিট আগে জয়েন করতে হবে এরপরে কোর্সের সময় আমরা এই কোর্সটাতে শেষ করব তিন মাসের ভিতরে এটা আমরা আগেই বলেছি আর আমাদের ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে আমি আগেই বলেছি যে আমরা অ্যাডমি প্রিমিয়ার প্রো আফটার অ্যাডমি মিডিং করা ইলাস্ট্রেটর আর ফটোশপ এরপরে ফাইবারের বিষয়ে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গিক কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে বায়ার থেকে কাজ নিবেন কিভাবে কাজ জমা দিবেন ফাইবার থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন ফাইবারের বাহির কিভাবে বায়ার সংগ্রহ করবেন ফাইবারে কোন কোন কাজ করা যাবে কোন কোন কাজ করা যাবে না মানে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা জায়গায় টিকে থাকতে হলে এই জিনিসটা আপনার লাগবে এগুলো আপনাকে বলে দেব এবং সকল কুপন টিপস গুলো আপনাকে শেয়ার করা হবে ফাইবারের বিষয় এছাড়া প্রফেশনাল ইউটিউবার তৈরি করার ক্ষেত্রে কিভাবে আপনি ইউটিউব থেকে আর্নিং করবেন কোথায় কোথায় ভিডিও মার্কেটিং করবেন ইউএস থেকে সবথেকে থেকে বেশি ইউজার যেমন আমাদের প্রত্যেকটা চ্যানেল যারা আমরা কাজ করি আমাদের আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পর্যন্ত হলো সব ইউএস এর ক্লায়েন্ট এই ইউএস এর অডিয়েন্স গুলো কিভাবে আনবেন এই ভিজিটর ভিউর গুলো কিভাবে আনবেন সেই টেকনিকে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে কোন কোন ক্যাটাগরি কাজ করবেন আপনাকে কয়েকটা ক্যাটাগরি দেওয়া হবে সেইখান থেকে আপনার যেটা ভালো লাগে ওই ক্যাটাগরি কাজ করতে পারবেন চাইলে সবগুলো ক্যাটাগরি কাজ করতে পারবেন ইউটিউব মনিটাইজেশন আমাদের মন উদ্দেশ্য থাকবে ইউটিউব মনিটাইজেশন সেটা আমাদের করতেই হবে এরপরে ভিডিও কিভাবে এস করবেন সেই বিষয়ে শেখানো হবে এখন এই কাজগুলা কেন শিখবেন বা অথবা কি হবে এই কাজগুলা শিখে এটা আপনাদের প্রশ্ন আসতে পারে এটা প্রত্যেকটা ব্যাচে আসে আমি করে রাখছি এই কাজগুলো মূলত আপনি শিখবেন আগে আপনার নিজের জন্য একদম সোজা কথা এইটা কাজগুলা শিখবেন নিজের জন্য কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন যে জিনিস আপনার কাছে ভালো লাগবে না ওইটা অন্যজনের কাছে কিভাবে ভালো লাগবে আগে একটা জিনিস তৈরি করবেন যেমন এখন আমাকে মাঝে মধ্যে আমার নিজেরই মনে হয় যে এই ভিডিওকে আমি তৈরি করছি আমার তো এখন ওই যে আমি শারমিনাপুর কাজ দিকে বলি যে কিভাবে সম্ভব যে এত ভালো করে ভিডিও তৈরি ব্যাকগ্রাউন্ড বানাচ্ছে আমাদের বেসে আমার স্টুডেন্ট রিফাত আমি রিফাতের কাজ দিকে বলি যে ও ষষ্ঠ বেসের স্টুডেন্ট ছিল আমার থেকে ভালো কাজ করে এটা কিভাবে সম্ভব তো এরকম ভাবে আমি আপনাদেরকে বলি কাজগুলো শিখবেন নিজের জন্য নিজ তখন দেখবেন যে এই কাজগুলো আপনার নিজের কাছে ভালো লাগতেছে দেন আপনি মার্কেট প্লেসে আসবেন তখন অন্যজনকে আপনি খুশি করতে পারবেন তবে আপনি নিজের জন্য কাজ করার পরে আপনি এই কাজগুলো আপনার আশেপাশে কয়েকজন দেখাবেন যে তারা কি বলে তারা যদি বলে যে হ্যাঁ তোমার কাজটা অনেক ভালো হয়েছে এটা তো অনেক ভালো কাজ করছো দেন আপনি মার্কেট প্লেস আসবেন কারণ কি মার্কেট এমন একটা জিনিস ফাইবার আপনার নামে আপনার আপনার এই কি বলে আপনার যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করলে পরে এই অ্যাকাউন্টটা একবারই করতে পারবেন যদি কোনো কারণে ডিজাবল হয়ে যায় বা দেখা কিন্তু এই প্রোফাইল তোলা অনেক মুসলিম আর যদি হয়ে যায় আপনি আপনার ওই আইডি কার্ড দিয়ে জীবনে আর কখনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না সুতরাং যুদ্ধে যখন যাবেন অস্ত্রটা ঠিক করে থাকতে হবে ট্রেনিংটা মজবুত থাকতে হবে শত্রুকে তাক করে যেন গুলি করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে এছাড়া কিন্তু আপনি যুদ্ধক্ষেত্রে টিকতে পারবেন না আপনি একদম ঝরে পড়বেন সুতরাং আগে নিজের জন্য কাজটা শিখবেন এখন নিজের জন্য যে কাজটা শিখবেন আপনারা কিন্তু এখন নিজেকে গ্রো করার জন্য নিজেকে ট্রেনিং দেওয়ার জন্য আপনারা ইনভেস্ট করতেছেন এখানে আপনি অর্থ ইনভেস্ট করতেছেন এখানে আপনি মহামূল্যবান সময় ইনভেস্ট করতেছেন যেটা আর কখনোই ফিরে আসবে না হয়তো টাকাটা আমি আপনাকে এক মাস পরে রিটার্ন করে দিতে পারবো বাট সময়টা দিতে পারবো না এই মহামূল্যবান সময়টা যে আপনি নিজের জন্য ইনভেস্ট করতেছেন এই জিনিসটা আপনার থাকবে সুতরাং গুরুত্ব সহকারে আপনার নিজের জন্য কাজটা শেখা দরকার ইনশাল্লাহ আপনারা শিখবেন এবং এই কাজগুলো শিখে এই স্কিল কাজ শিখে আপনি কোথায় কোথায় কাজে লাগাতে পারবেন এখানে আপনি ফাইবারে কাজে লাগাতে পারবেন আপ ওয়ার্কে লাগাতে পারবেন ফ্রিল্যান্সারে লাগাতে পারবেন কে ওয়ার্কে লাগাতে পারবেন পিপল পাওয়ার আওয়ারকে করতে পারবেন ফেসবুকে ইউটিউব ব্লগ সাইট এই সবগুলাই অনলাইন থেকে ইনকাম করার সাইট এবং এই সবগুলাই বৈধ পন্থা এখানে অবৈধ পন্থা কোনো একটা সাইট নেই সবগুলাই বৈধ পন্থা আপনি হালাল উপার্জন করতে পারবেন সুতরাং কাজটা আগে নিজের জন্য শিখবেন খুব ভালোভাবে শিখবেন এরপর আমি আপনাকে এই মার্কেট প্লেস গুলাতে নিয়ে যাব এবং আমি নিজে থেকে আপনাদেরকে গাইড করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যদি আপনারা কাজগুলো নিজের জন্য ভালো করে শিখতে পারেন এরপরে এই কাজের স্যাম্পল বা পোর্টফোলিও কোথায় বানাবেন এটা তো আমি আপনাকে বললামই এটা কোনো ব্যাসে এটা করা হয় নাই শুধুমাত্র আপনাদের বারোতম ব্যাচের জন্য গ্রেট অপরচুনিটি সেটা হলো আপনার একটা ওয়েবসাইট পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে পারবেন এছাড়া আপনারা ইউটিউবে একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে হবে পাশাপাশি আপনাকে ফ্লিকার এবং কি বিহেন্স কিংবা ড্রিবল এই তিনটা চারটা জায়গায় আপনাকে এই পোর্টফোলিও তৈরি করতে হবে এখন আপনার কাছে অনেক প্রোডাক্ট রয়েছে আপনার ভিতরে অনেক স্কিল রয়েছে বাট আপনার কোনো শোরুম নাই আপনি কাউকে দেখাচ্ছেন না আপনার কোনো দোকান নাই তাহলে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা সেল হবে না তো এই পোর্টফোলিওটা তৈরি করে একটা জায়গায় দাঁড় করানোটাই হলো আমাদের কাজ মানে এটা প্রেজেন্টেশন করা যে এই যেমন আমরা যদি ফ্লিকারে রাখি তাহলে ফ্লিকারে অসংখ্য ভিওয়ার আসে তারা এটা দেখবে দেখার পর পছন্দ হয় আমাদেরকে হায়ার করবে ঠিক সেইম ভাবে বিহেন্স আছে সেমভাবে ভাবে ডিবল আছে ডিবল তো আর বিহেন্স প্রফেশনাল একটা পোর্টফোলিও এছাড়া আমাদের ইউটিউবের থেকেও আমাদের অনেক এই ভিউয়ার বাইরের দেশে থাকার কারণে অনেক বায়ার আসে এখান থেকে এছাড়া আমাদেরকে পোর্টফোলিও হিসাবে একটা ওয়েবসাইট আমরা এইবার বারোতম তারা ওই এই করে রাখবেন নিজস্ব তৈরি করতে হবে সেটা তো আমি বলে দিলাম ফ্লিকার অ্যাকাউন্ট করতে হবে ড্রিবল অ্যাকাউন্ট করতে হবে বিহেন্সে করতে হবে ক্লাসের সময় আমি এক এক করে বলে দিব তবে দয়া করে কেউ ভুল মানে ভয় পাবেন না দয়া করে কেউ ভয় পাবেন না সবকিছু ইনশাল্লাহ শিখিয়ে দেবো এরপরে আমাদের যে আপনাদের যে প্রশ্ন থাকে যে আমাদের কি কি শেখানো হবে হ্যাঁ আমরা প্রথম ক্লাসে তার মানে আজকে তো ওয়ারেন্টেশন ক্লাস নেক্সট ক্লাসে আমরা এই কম্পিউটার বেসিক সম্পর্কে জেনে যাব এই কম্পিউটারে কিভাবে ফোল্ডারকে অর্গানাইজেশন করবেন কাজ করার জন্য কতটুক দরকার কিভাবে আপনার কম্পিউটারকে সাজাবেন রান্না করে গেছেন এখন রান্না করতে যেয়ে দেখেন যে মরিচের যে এটা কি বলে কৌটা বলে হ্যাঁ যেখানে মরিচ রাখা হয় গুড়া এটা আপনি পাচ্ছেন না হলুদের আহ পাচ্ছেন না বা তেলের বোতলটা পাচ্ছেন না তারপরে বিভিন্ন মশলা পাচ্ছেন না আছে এদিক সেদিক মানে একটা বিরক্তকর পরিবেশ চাকু পাচ্ছেন না বা এটা কি বলে যে বিভিন্ন কড়াই পাতিল ঠিকভাবে পাচ্ছেন না আপনার কিন্তু রান্না করতে ইচ্ছা করবে না আপনার এই কম্পিউটারটাকে যদি সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে যেভাবে তৈরি করা দরকার সেইভাবে যদি না থাকে আপনি ভিডিও এডিটিং এ মন করতে পারবেন না ভিডিও এডিটিং বিষয় এটাকে করতে গেলে আপনার এই কম্পিউটারকে হবে। আর ভিডিও এডিটিংটা এমন একটা বিষয় যেটা হলো আপনি গ্রাফিক ডিজাইন এখান থেকে রিসোর্স ফাইল আনলেন আনার পরে ওই রিসোর্স ফাইলটা অন্য জায়গায় ট্রান্সফার করলেন বা দেখা আছে ডিলিট করে দিলেন এক্ষেত্রে কিন্তু আপনার মেন প্রজেক্টে কোনো প্রকার সমস্যা হবে না বাট ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যদি আপনি কোন একটা জায়গা থেকে রিসোর্স ফাইলটা আনেন এনে ভিডিও এডিটিংটা করছেন বাট কোনো কারণে সেটাকে ডিলিট করে দিচ্ছেন কিংবা এক জায়গাকে আর ফাইলটা অন্য জায়গায় ট্রান্সফার করছেন আপনি আর ওই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন না আপনাকে ফাইল মিসিং দেখাবে তখন নিজেও বুঝতে পারবেন না যে আমাকে কোন ফাইলটা মিসিং দেখাচ্ছে তখন দেখা যাচ্ছে এত গুরুত্বপূর্ণ অত সময় দেয় কাজ করলেন আপনার কাজটা আর করতে পারলেন না বিরক্ত মনে হবে তখন আর করবেন না তো সুতরাং আপনি কম্পিউটারকে কিভাবে সাজাবেন আমরা প্রথম ক্লাসে শিখে যাব এরপরে আমাদের কি কি সফটওয়্যার লাগবে সেগুলো কোথা থেকে ডাউনলোড করবেন কোন ভার্সন ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল দিবেন আশা করি এই অনেকগুলো আপনারা করে ফেলছেন ওই দিন আমরা আরো বিস্তারিত আলোচনা করবো এই বিষয় নিয়ে দ্বিতীয়তম ক্লাসে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব যে ক্লাসের ভিতরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলসের আমরা একটা বেসিক ধারণা নিয়ে নেব প্রথমেই এই অ্যাডোবি এই ক্লাসটা করার পরে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা সম্পূর্ণ একটা বেসিক ধারণা আপনাদের মধ্যে চলে আসবে আশা করি যে এই ক্লাসটা করার পরে আপনারা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আর কখনো ভয় পাবেন না এই একটা ক্লাসে যথেষ্ট এরপর আমরা কি করব এই যে আমাদের বেসিক টুলগুলো ব্যবহার করলাম শিখলাম এই টুলগুলো দিয়ে আমরা এলিমেন্ট তৈরি করব আমাদের ভিডিওর যে এলিমেন্টের দরকার সেই এলিমেন্টগুলো তৈরি করব পাশাপাশি আমরা কিছু আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি সেহেতু এখানে কিছু কার্টুন ক্যারেক্টার লাগে এই ক্যারেক্টার গুলো কিভাবে যে কোনো জিনিস আপনি একটা জিনিস দেখলেন একজনে তৈরি করছে সেটাকে হুবহু কিভাবে তৈরি করবেন আপনি আপনার মতো করে এটা আমরা তৃতীয় ক্লাসে শিখে নিব এরপরে চতুর্থতম ক্লাস আমরা কি আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হলো যে আপনাদের যে এলিমেন্টগুলো শেখানো হল এগুলো আপনারা কতটুকু শিখছেন কতটুকু কাজ করছেন কোন কোন জায়গায় ভুল আছে এটা চতুর্থ নাম ক্লাসে এই কারেকশনটা করে দেওয়া হবে পাশাপাশি আপনাদেরকে লোগো ডিজাইন শিখাইতে হবে কেন লঘো ডিজাইন কারণ আমরা প্রত্যেকে ইউটিউব চ্যানেলে কাজ করব সুতরাং লোগো ডিজাইন আমাদের লাগবে আর যদি আমি আপনাকে ফাইবার এখন দেখাই যে লঘো ডিজাইনের ডিমান্ড কেমন এটা আমার মনে হয় যে আপনারা অবাক হয়ে যাবেন জি জুবাইর ভাই ক্লাস শেষ করার আগে আমার কথা ছিল জি আমি সবাইকে এই সুযোগ দেবো ইনশাল্লাহ সবাইকে এই সুযোগ দেবো এই লোগো ডিজাইনের ক্লাসটা হবে এই ক্লাসটা যদি আপনারা ঠিকভাবে করেন তাহলে আমি আপনাদের হালকা একটু বলে দিচ্ছি যে জাস্ট ফাইবার একটু দেখাই দিচ্ছি যে এই লোগো ডিজাইনের ডিমান্ডটা কেমন জাস্ট এতটুকু হালকা ভাবে বেশি কিছু দেখাবো না না আমি ফাইবার মার্কেট পেস আসলাম এখানে লিখলাম যে লঘু ডিজাইন জাস্ট লোগো ডিজাইন লেখলাম লোগো ডিজাইন লিখে সার্চ করলাম এখানে প্রথম যে আসে এগুলা আসলে ই আসে এই যে আমার অ্যাকাউন্ট করতে বলছে আমি অ্যাকাউন্ট এটা করবো না আমি এখান থেকে একটা নিলাম এরপরে আমরা এর দেখতে হয় পরে দিয়ে প্রথম গুলা থাকি ওই যে বুস্ট করে যারা তাগো থেকে থাকে প্রথম সিরিয়ালে আমরা নিচের দিকে এগুলা নিয়ে নিচ্ছি এগুলা দেখি বেশি থেকে সময় নষ্ট করবো না দেখেন এই লুকটা দুইটা কাজ তার রানিং আছে এখন বর্তমানে দুইটা কাজ তার রানিং আছে আমরা যে ফাইবারে যারা কাজ করি এদেরকে অর্ধেক বায়ার রিভিউ দেয় আর দেখি দেয় না এটা চিরন্দন সত্য কথা তো দেখা যাচ্ছে যে এখানে এক হাজার দশটা তার রিভিউ আছে তার মানে সে দুই হাজার প্লাস কাজ করছে তন্মধ্যে তারে এক হাজার দশটা রিভিউ তার ম্যাক্সিমাম সময় তার প্রিমিয়াম প্যাকেজ গুলা সেল হয় এটা ফাইবারে যে বায়ারগুলা বাইরে থেকে আসে এরা সবসময় প্রিমিয়াম প্যাকেজ নেয় নর্মাল প্যাকেজ তারা নেয় না চেক করার জন্য এটা নরমাল নয় তবে প্রিমিয়াম প্যাকেজ নয় দেখেন এ কিন্তু আমরা যদি নরমালি ভাবে একটু দেখি যে এই শুধুমাত্র সে লোগো ডিজাইন হ্যাঁ আই উইল ডু মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন সে এই যে রকম ভাবে লোগো ডিজাইন করে এই যে এই লোগোগুলার এই লোগো এই এই প্রত্যেকটা লোগো আপনারা বানাতে পারবেন এই যে এই লোগোগুলা বানাতে পারবেন এই যে এগুলা বানাইতে পারবেন এই যে কিন্তু কার্টুন ক্যারেক্টার হ্যাঁ এটাকে আপনার যে এই মিনিমালিস্ট লোগো বলে এই লোগোগুলা বানাতে পারবেন এই যে এই লোগোগুলা বানাইতে পারবেন এগুলো যত লোগো আছে এমন কোনো লোগো নাই এই কোর্স শেষে আপনি করতে পারবেন না যেটা পারবে না সেটা আমাকে বলবেন ওটা ইনশাল শিখাই দেবো এই সবগুলো লোগো করতে পারবেন দেখেন এই লোভটা যে আমি একশো বিশ ডলার দিয়ে গুণন দেই এটা কাজ করছে একশো দশটা যদিও তিনি আহ দুই হাজারের উপরে কাজ করছে আমি একশো দশটাই দাঁড়লাম তাহলে সে এক লাখ একুশ হাজার তার জন্য গুণন দেয় একশো বিশ টাকা করে ডলার দিচ্ছে এখন তাহলে সে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত কুডি এক কুডি পঁয়তাল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা সে একটা গিগে থেকে আর্নিং করছে কথা কি বুঝতে পারছেন এত টাকা শুধু একটা এটা তো নর্মাল আমরা যে আরেকটা মন যাই দেখেন এটার কি অবস্থা এটা প্রিমিয়াম প্যাকেজ কত এটার এখনো টাকা কাজ রানিং আছে কল্পনা করা যায় আর ইমাজিং মানে এটা আসলে মানে কল্পনা অতীত এটা আরো বেশি থাকে কাজ রানিং আছে তার সে সম্ভবত উপরে কাজ করছে আমরা যদি এটাও দেখি যে আছে এগারো হাজার দুইশো পঁচিশ সরি নয়শো পঁচিশ এগারো হাজার নয়শো পঁচিশ গুণন এটা প্রিমিয়াম প্যাকেজ আছে পঁচানব্বই ডলার আচ্ছা পঁচানব্বই ডলার এখন যদি আমরা টাকা তাহলে দেখেন সে একক দশক শতক হাজার করে কোটি লাখ টাকা সে একটা গিক থেকে সে আর্নিং করছে সে কি কাজ করে সে এই যে এই ধরনের কাজ করে মানে লঘু ডিজাইন করে দেয় এই যে এই লঘু ডিজাইন গুলা করে দিচ্ছে এগুলা প্রত্যেকটা ডিজাইন আপনি করতে পারবেন দেখেন বায়ারও ভেরি গুড বলছে তার মানে বায়ারও খুব খুশি হয়েছে এরপরে দেখেন এখানে এটাতেও এটাতেও কোয়ালিটি ওয়ার্ক তার মানে সে বায়ার খুব খুশি হয়েছে তার প্রত্যেকটা কাজে বায়ার খুব খুশি হয়েছে এবং এই কাজগুলো আপনারা করতে পারবেন ইনশাল যদি আপনারা সময় দেন যদি আমাদের কোর্সটা কিন্তু ভিডিও এডিটিং কিন্তু আপনাদের এগুলা লাগবে আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কারণ আগে গ্রাফিক ডিজাইন দেন মোশন গ্রাফিক ডিজাইন তো আমাদের মোশনে গেলে আগে গ্রাফিক ডিজাইন লাগবে সুতরাং এগুলো আমরা শিখাবো এছাড়া দেখেন এর পঁচাশি টাকা রানিং আছে সে আট হাজার আট টাকা করছে এর প্রিমিয়াম প্যাকেজ হলো দেড়শো ডলার এখানে মনে হয় তেরো চোদ্দ কোটি টাকার মতন হবে এরপর একটা যদি যাই এখানে পুরে বাবা পাঁচশো উনত্রিশটা তার কাজ রানিং আছে কল্পনা করা যায় মানে দেখেন আমি নরমালি ভাবে আপনাদেরকে বলি একটু দেখাই দেই এজেন্সি নিয়ে কাজ করে মানে একাশে কাজ করে টিম নিয়ে কাজ করে এখানে তার তিন দিনে ডেলিভারি দিতে হবে কয়টা কাজ পাঁচশো পাঁচশো উনে পনেরো তিরিশটা কাজ তার রানিং আছে তার প্রিমিয়াম প্যাকেজ আছে ১৫৫ ডলার আর তাকে জমা দিতে হবে তিন দিনে তাহলে গুণন হইলো একশো বিশ আমার মনে হয় চলে আছে যে সব বন্ধ হয়ে যেতে পারে আইপিএস এর চার্জ কম এক দশক শতক হাজার লক্ষ নিজুর তখন আটানব্বই লক্ষ আটানব্বই লক্ষ টাকা আটানব্বই লক্ষ উনিশ হাজার টাকা তার কিন্তু এই তিন দিনে জমা দিতে হবে তাহলে চিন্তা করে দেখেন যে কি পরিমাণ এখানে আর্নিং যাই হোক আপনারা লোগো ডিজাইন সম্পর্কে বললাম এই লোগো ডিজাইনটা শিখতে পারবেন এরপরে আমার যদি এটা কেটে যায় আমি জয়েন করবো ওই কি জন্য বলে ল্যাপটপ দিয়ে জয়েন করবো কারণ আইপিএস এর চার্জ একটু কম যত সময় চলে চলতে থাকুক এরপরে পঞ্চমতম ব্যাচে ফটোশপ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে কথা কি বুঝতে পারছেন এরপরে ষষ্ঠতম ব্যাসে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা হবে এবং সবগুলাই আমরা এইগুলা জানব এরপরে সপ্তমতম ব্যাস সপ্তমতম ক্লাস খুব গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটা যে কমপ্লিট করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো সে যে কোনো বিষয় সে অ্যানিমেশন করতে পারবেন এই সপ্তম নম্বর ক্লাসটা অষ্টম নম্বর ক্লাসে অডিও কারেকশন কোথাতে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে ব্যবহার করবেন কালার গ্রিডিয়েন্ট কীভাবে করবেন আননেসেসারি কিছু টুকটাক ফাইল আছে এগুলা কিভাবে ই করবেন এই বিষয়গুলো এখানে শেখানো হবে নবম নম্বর বেসে সরি নবম নম্বর ক্লাসে এসেনশিয়াল গ্রাফিক জেলে যে লয়ার থার্ড সাবস্ক্রাইবার রিমাইন্ডার লাইক কমেন্ট শেয়ার যে ইগুলো থাকে এগুলা কিভাবে করবেন নিজ দেশে যেগুলো আসে লোয়ার থার্ড এগুলা কিভাবে করবেন টেক্সট অ্যানিমেশন বিভিন্ন প্রকার টেক্সট অ্যানিমেশন আছে এগুলা কিভাবে করবেন সেগুলা ভিডিও প্রপ কিভাবে স্লো মোশন ফাস্ট মোশন রিভার্স ভিডিও ব্লার মুভিং ফেস এগুলা শেখানো হবে নবমতম ক্লাসে এরপরে দশমতম ক্লাসে আমাদের পুরো একটা ফুটেজ তৈরি করা হবে মানে একটা ভিডিও ফুল একটা ফুটেজ ভিডিও মানে রেকর্ডিং ভিডিওগুলো নিয়ে এই যারা কাজ করে এদের ফুল একটা প্রজেক্ট তৈরি করা হবে এই দশম নম্বর ক্লাসে এগারোতম ক্লাসে আফটার ইফেক্ট যেগুলো আমাদের সব থেকে দরকার মানে আমাদের মূল সফটওয়্যার আফটার ইফেক্ট এই আফটার ইফেক্টটা আমরা এগারোতম ক্লাসে কমপ্লিট করব এরপরে বারোতম ক্লাসে আমরা সেই আফটার ইফেক্টের গুরুত্বপূর্ণ কিছু ইফেক্ট রয়েছে সেগুলো নিয়ে কাজ করব স্টার ইফেক্ট আছে কিভাবে স্টার ইফেক্ট তৈরি করবেন প্লায়ার ফাই মানে জোনাকি ইফেক্ট কিভাবে বানাবেন মন উইথ গ্লো এই যে গ্লো যে করে চাঁদ কিভাবে বানাবেন তারপরে আমাদের গুরুত্বপূর্ণ সিসি পার্টিকেল অল ইফেক্ট সেটাকে কিভাবে ব্যবহার করবেন গ্লো ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন এই ইফেক্ট জাতীয় কাজগুলো আমরা বারোতম করব এরপরে তেরোতম ক্লাসের আগেই আমি একটা আলোচনা সভা দেবো আপনাদেরকে এই এক মাসে কাজ কি শিখলেন সেটা রিপোর্ট প্রদান আপনাদের কাছ থেকে আমি রিপোর্ট নিব কোন অভিযোগ থাকলে আপনারা অভিযোগ দেবেন আমি অভিযোগগুলো নিব এরপরে কোন পরামর্শ থাকলে পরামর্শ দেবেন এই অভিযোগের ভিতরে যদি বলেন তাহলে আপনাকে যে আমি কোনো কিছু শিখতে পারি নাই হ্যাঁ আপনার ক্লাস ভালো লাগে নাই তাহলে আমি আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেবো এবং রিটার্ন করে অ্যাডমিশন বাতিল করে দেবো এরপরে পরবর্তী মাস আমরা কিভাবে কোন প্রসেসে কোন প্রক্রিয়াতে আই গেব সেটা একটা প্রস্তুতি নেব এই মাসিক আলোচনা ক্লাসে এরপর তেরোতম তম ক্লাস আমরা আরো বিশেষ কিছু ইফেক্ট নিয়ে কাজ করব কিভাবে স্নো ইফেক্ট তৈরি করবেন বাবল ইফেক্ট তৈরি করবেন কিভাবে বৃষ্টি তৈরি করবেন কিভাবে ইয়ের বাবলগুলা পানি নিছে কার বুদবুদ তৈরি করবেন কিভাবে বৃষ্টি রেইন গুলা তৈরি করবেন এগুলা বিস্তারিত যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো নিয়ে কথা বলবো এরপর আমরা ফটোশপ দিয়ে এর আর ভিডিওগুলা কিভাবে আপনি তৈরি করেন যে আমি যেরকম বাচ্চাদের ভিডিওগুলা তৈরি করি সেটা কিভাবে তৈরি করবেন এটা ডিটেলস আপনাকে শেখানো হবে এই ক্লাসে আপনাদের পুরো ক্লাসে আপনাদের এ ভিডিওগুলো শিখাই দেওয়া হবে যখন ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেল দেন আমরা ফাইবারে চলে আসবো ফাইবারে আপনি ফাইবারে বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করব অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সেট আপ অপটিমাইজেশন পনেরোতম ক্লাসের মধ্যে শেষ হবে ষোলোতম ক্লাসে আমরা যে আমাদের মেন যে লোলাবি মিউজিকের ভিডিওর যে গিগ কীভাবে অ্যানালাইসিস করতে হয় কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে নিয়ে কথা বলবো এরপরে আমরা গিক কারেকশন করব গিকগুলো দেখবো কিছু আমরা এক্সটেনশন অন করবো এবং কি পাবলিশ করে দেবো এরপরে ক্লাসে আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন সেট আপ অপটিমাইজেশন এবং প্রোফাইল ফটো মানে লোগো আরেকটা লোগো ইউটিউবের জন্য ওইটা আমরা শিখলাম ওইটার পাশাপাশি আরেকটা লোগো ডিজাইন আমরা এখানে শিখে নেব এরপরে এই যে এটার অর্থ দেখানো উচিত ইউটিউব চ্যানেল আর্ট এইটা কি পরিমাণ ইনকাম ফাইবারের ভিতরে ব্যাপক ইনকাম এই ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট তৈরি করা যেটা এটাও কিন্তু ব্যাপক সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এটা ডিমান্ড রয়েছে আশা করি এই ক্লাসটা করলে পরে ব্যানার ডিজাইনে আর কোনো সমস্যা হবে না বিশতম ক্লাসে আমরা এই গিকটাকে কিভাবে তৈরি করতে হয় তৈরি করে আমরা এটা কি করে দেব গিকটা করবো এরপর একুশতম ক্লাসে আমরা এই গিগের জন্য একটা থামলেন তৈরি করবো তার মানে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য থামলেন প্রয়োজন ঠিক ওরকম ভাবে এই ফাইবারের জন্য গিক ইমেজের থামলেন প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আমরা থামলেন কিভাবে দেবো সেটা আমরা এই একুশতম ক্লাসে শিখবো বাইশতম ক্লাসে আমরা গীতটা কারেকশন করবো এবং পাবলিশ করে দেবো ইউটিউবের উপরে তেইশতম ক্লাসে আপনি কিভাবে যে আমরা যে মাসের ভিডিও যে আমার এখানে দেখেন চারশো ডলারের উপর ইনকাম এরপরে চব্বিশতম দিনে যে মাছটা আমরা তৈরি করলাম সেটা কিভাবে সেটা বানাবেন মানে ওইটা কিভাবে ভিডিও আপনার এলিমেন্ট কিভাবে সেটা হবে। এরপরে তেইশতম ব্যাচে আপনাকে এই যে বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট গুলো থাকে সুন্দর সুন্দর এলিমেন্ট এগুলা কোথায় পাবেন কিভাবে বানাবেন কিভাবে কালেক্ট করবেন এই বিস্তারিত বিষয়গুলো শেখানো হবে ছাব্বিশতম ক্লাসে ফুল একটা প্রজেক্ট আপনাকে তৈরি করে দিব এরপরে তম বেসে মেডিটেশন কিছু মিউজিক আছে বাইরের দেশের লোক খুব চায় রিল্যাক্সিং মিউজিক আছে স্লিপিং মিউজিক ন্যাচার মিউজিক এগুলা বাইরের দেশের ডিমান্ড এই ভিডিওগুলা কিভাবে বানাবেন সেটা শেখাই দেওয়া হবে এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড যেটা ডিমান্ড রয়েছে সেটা হলো কুইজ এই কুইজের ভিডিও কিভাবে করেন এটা এক ক্লাসে কখনোই হয় না এটা দুইটা ক্লাস লাগবে হ্যাঁ পার্ট ওয়ান পার্ট টু এই ভিডিও এরপরে আমরা যে কাজগুলো এটা দুইটা ক্লাস লাগবে পার্ট ওয়ান পার্ট টু একুশের মিটু এরপরে আমরা যে কাজগুলো সব বললাম না টোটালি কিভাবে ভয়েস রিমুভ করবেন কিভাবে ভয়েস জেনারেট করবেন ফিমেল মেল এগুলা বিষয়গুলো আপনাদের শেখানো হবে তেত্রিশতম ক্লাসে আপনার আউট টু এটা গুরুত্বপূর্ণ প্রত্যেক এই এই স্ক্রিন ভিডিও ভিডিও আউট আউট বা টু ভিডিওটা তৈরি করা হবে এরপরে তম ক্লাসে অডিও স্পেকটাম এটা যারা কোরআন তেলত নিয়ে কাজ করেন হ্যাঁ যারা মোটামুটি ফেজ দেখাতে চান না হ্যাঁ বিভিন্ন কোরআন তেলত বা কোনো মিউজিক নিয়ে কাজ করতে চান তারা এই অডিও স্পেকটাম মানে এটা এটা অনেক সুন্দর একটা ভিডিও হয় এই ভিডিওটা কিভাবে বানাবেন চেহারা না দেখায় যে ভিডিওগুলো বানানো যায় এটা শিখায় দেওয়া হবে এরপর পঁয়ত্রিশতম ক্লাসে গুগল অ্যাডস ক্যাম্পেইন হ্যাঁ ভিডিও মার্কেটিং এই গুগল অ্যাডস ক্যাম্পেইন আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে পঁয়ত্রিশতম ক্লাসে এবং ছত্রিশতম ক্লাসে আমাদের